कुचबिहार में फ्लैट से वृद्ध महिला का शव बरामद। कुचबिहार के गोल बगान इलाके से एक फ्लैट से एक वृद्ध महिला का शव बरामद होने से पूरे इलाके में हड़कंप मच गया है। स्थानीय सूत्रों के अनुसार 72 वर्षीय वृद्ध रीना घोष फ्लैट में अकेली रहती थी। आज उस फ्लैट की एक नौकरानी ने सबसे पहले शव को देखा, उसने पड़ोसियों को बताया। पड़ोसी ने तत्काल पुलिस को इसकी सूचना दी। पुलिस ने शव को बरामद कर उसे पोस्टमार्टम के लिए भेज दिया। पुलिस सूत्रों के मुताबिक वृद्ध का बेटा किसी काम से बाहर गया था, शायद वो बीमार होने के कारण जमीन पर गिर गई और मर गई। दो दिन धरे उनके देखी नहीं, तो कल के सकाल बेला एक जन महिला काजर महिला पुतैते जाए तो दरजाटा काठेर दरजाटा खोला छिलो, ग्रिलटा चापानो छिलो। उनी आसे बोलो जे दादा देखलाम दो दिन धरे महिला ओखाने एक ही भावे पड़े आछे, মানে নড়াচড়াও করছে না, উঠছেও না, মনে হয় কোনো অসুবিধা হচ্ছে। তারপর সিসিটিভি ইয়েকে পাঠাইলাম, সিকিউরিটিকে গিয়ে দেখে আসো তো কী অবস্থা, বলে দাদা উনি তো নড়ে না। তারপরে আমরা ফ্ল্যাটের সবাই ডাকলাম, চলো দেখি কী ব্যাপার। গিয়ে দেখলাম এরকম উনি পড়ে আছে, পিঁপড়া টিপড়া এসে এখানটা ধরতেছে, দেখে বোঝা গেল যে না উনি নাই। আমরা দেখলাম মোটামুটি ঘন্টা দুয়েক হবে। ফ্ল্যাটে কি উনি একাই থাকতেন? হ্যাঁ, ফ্ল্যাটে উনি একাই থাকতেন। ওনার ছেলে মালদাতে আছে, এখন শিলিগুড়িতে কাজ করে, মালদা নাকি কোনো কোর্সে গেছে। আমি পরশু দিনের আগের দিন ওনাকে ফোন করছিলাম, ছেলেটাকে, যে তোমার মা অসুস্থ, চাল টাল দেখে বোঝা যাচ্ছে একদম ধীরে 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 চলে, তো আসো একটু ট্রিটমেন্ট করায় যাও। বলে যে আমি তোমার 7 দিন আসতে পারবো না, আমরা একটু ওইখানে ব্যস্ত আছি, ওনার হয়তো ওষুধটা শেষ হয়ে গেছে, অনলাইনে ওষুধ নিয়ে আসে, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। তো ওই ইয়েতে ছিল কাজের মহিলা রীতিমতো আসতো, মানে রোজ না কাজের মহিলা ছিল না, ওনার কাজের মহিলা ছিল না, পাশ দিয়ে আসা যাওয়া করতে করতে মহিলাটা দেখছে। অন্য মহিলা দরজা কি খোলা ছিল? দরজাটা কাঠেরটা খোলা ছিল, এটা এমনি চাপানো ছিল, তালা লাগানো ছিল না, চাপানো ছিল গ্রিলটা। তো ওই দিকে একদিন দেখে গেছে এরকমই পরে আছে, পরের দিনে এসে দেখলো সেম এরকম পরে আছে। যার জন্য এসে আমাকে ইনফরমেশনটা দিল যে উনি কালকেও দেখছে এই অবস্থায়, আজকেও দেখছে এই অবস্থায় আসছে। তখন আমরা অ্যাক্টিভ হয়ে সবাই আগাইলাম, আগায় দেখলাম এই কন্ডিশন। উনি কি কোনো রকম অসুস্থ বা কিছু? হ্যাঁ, অসুস্থ ছিল, আগেও অনেক অসুস্থ ছিল। তারপরে আমরা এরকম ট্রিটমেন্ট করাই নিয়ে উঠাইছি, এখন মাঝখানে একদম ঠিকঠাক ছিল। ওই দিন 7 আগের থেকে আবার ওই আগের প্রসেসে আসছে। আমি আবার ছেলেকে ইনফর্ম করে জানাইলাম, শিলিগুড়িতে না মালদা থাকে, ওকে জানাইলাম যে নাম কি, কার নাম, ওনার নাম যারা নিয়ে মারা গেছে, যে মারা না রীনা ঘোষ। মানে ছেলে আসতোই না অনেকদিন আগে, ছেলে আসছিল এর মধ্যেই, এর মধ্যে একটা জলের প্রবলেম ছিল, যেন আমরা কল করে নিয়ে আসলাম দিন 10 আগে, আসছিল এক রাত ছাইকে আবার চলে গেছে। বয়স কীরকম হবে তার? মহিলার 72-73 বছর বয়স। কি মনে হচ্ছে অসুস্থতার কারণে? অসুস্থতার কারণে। আপনার নাম এবং কি দায়িত্ব? আমি সুব্রত কুমার বিশ্বাস, আমি পার্ক বিভাগের সেক্রেটারি।